তুমি কবুল করছো? তুমি কবুল করছো? তুমি বলো বিসমিল্লাহ কবুল করলাম। অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর দেরি না করে চলে এলাম তোমাদের জন্য আমার বিয়ের ব্লগটা নিয়ে। প্রথমেই যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। বরযাত্রী আসছে প্রচুর তত্ত্ব নিয়ে, যেখানে আমার লেহেঙ্গা জুতো এছাড়াও এক্সট্রা চকলেট মিষ্টি আরও বিভিন্ন রকমের কিছু রয়েছে যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এই সময়ে শর্টগুলো আমার ভাই নিয়ে রেখেছে, তো ভাই বোন পরিবারের সাপোর্ট ছাড়া আজ আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারতাম না। ওরা খুব ভালো করে ক্লিপিংসগুলো নিয়ে রেখেছে, স্পেশালি ভাই আর আজিজ। তো চলো, এখানে রয়েছে আমার লেহেঙ্গাটা, কি সুন্দর করে করা হয়েছে না পুরো বিষয়টা, আমার এতও ভালো লাগছে দেখতে এখন এডিট করার সময়, অপূর্ব। আর এত এত মিষ্টি পাঠিয়েছে আমি জানি না কেন, বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে দেখতে। এই যে আমি আমার ড্রেস নিয়ে নিলাম, বোনের মেকআপই আমার সবচেয়ে বেশি পছন্দ, তো আজকের এই স্পেশাল দিনটাতে আমার বোনই আমাকে সাজাচ্ছে, আশা করছি অনেক সুন্দর সাজাবে। আর এখানে আমার দুলে রাজা রমজান খান, আমার বেস্ট ফ্রেন্ড, তোমাদের অনেক দিনের ইচ্ছে যাকে দেখার, আজ তাকে দেখিয়ে দিলাম। তো এখানে বরযাত্রী খেতে বসে গেছে, আমার ভীষণ হাসি পাচ্ছে এখন ভিডিওটা এডিট করার সময়। তোমরা একটুখানি বোঝো ব্যাপারটা, যে আমারও আবার বিয়ে হয়ে গেল মানে ভাবা যায়। আর এইখানে দেখো বর যাচ্ছে খেতে বন্ধুদের সাথে দাদাদের সাথে, আর আমি এখন এখানে এখনও মেকআপ করছি, চুড়িগুলো পরছি, জুয়েলারি পরছি, আর এপাশে বোন আমাকে রেডি করার পরে রেডি হচ্ছে, আর ভাই টায়ার্ড হয়ে গেছে দিদির বিয়েতে কাটতে কাটতে। আর এখানে বরকে দেখো বসে পড়েছে বন্ধুদের সাথে দাদার সাথে খেতে, আমার কথা ভুলেই গেছে। রমজান একবার দেখাতেই ভিডিও কলে এই লেহেঙ্গাটাই সিলেক্ট করেছে, আমিও একবার দেখাতে এটাই সিলেক্ট করেছি, আমার মা রমজানের মা সবাই এই লেহেঙ্গাটা একবার দেখাতেই পছন্দ করে ফেলেছি। তো সকলের পছন্দ নিয়েই আজকের আমার এই ড্রেসটা, কীরকম লাগছে সেটা তোমরাই কমেন্ট করে জানিও। আর পুরোটা বোন নিজের হাতে মেকআপ করিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, মাসিরা জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছে। তো সবার আশীর্বাদ, সবার দোয়া, সবার ভালোবাসা নিয়েই আজকের আমার এই খুশি, এই সাজ। তোমরা সবাই দোয়া করো আমাদের সকলের জন্য, যারা আজকের দিনটা পেরিয়েছে তারা রিয়েলাইজ করবে যে একটা মেয়ের জীবনে কতটা স্পেশাল একটা দিন, ঠিক ততটাই কষ্ট বলো আনন্দ বলো দুটো মিক্সড করে একটা বাবা মায়ের যে কী হয় সেটা বাবা মায়েরাই বোঝে। আজকে তো আমি মায়ের দিকেও ভালো করে তাকিয়ে কথা বলতে পারছি না, বাবার দিকেও তাকিয়ে কথা বলতে পারছি না। আজকে যেমন আমার 10 বছর অপেক্ষার পরে এই দিনটা পেলাম, ঠিক তেমনভাবে ওরাও তো আমাকে বহু বছর ধরে নিজের হাতে করে মানুষ করলো, আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাচ্ছে। কি বলছো কাকা? দেখলা সোনা দিয়েছে ওটাই বলবো না, কি জিজ্ঞেস করতে বলছো? সোনা দিয়েছে ওটাই মোহর। কি বল, যে আংটিটা দিয়েছে ওইটাই মোহর মারতে বলো। আজকে বোধহয় আমার বাবার চেয়ে বেশি অসহায় আর কেউ না। বাবার মুখটা দেখো, বাবা অনেকটা কষ্ট পাচ্ছে কিন্তু চোখের জলটা ধরে রেখেছে শুধু আমার খুশির জন্য।
সব বাবা মায়েরাই আজকের দিনে বোধহয় জীবনের সবচেয়ে বড় সম্পদটাকে একজনের হাতে তুলে দেয়। বাবার বন্ধু ইনি, ইনি আমাদের উকিল দিচ্ছেন। রবিয়াল হোসেনের পুত্র রমজান আলী খান, রমজান আলী খান জীবের বাদ তো নজর নিয়ে 15,000 টাকা দেন মহরে, 15,000 টাকা দেন মহরে আমাকে এই বিবাহে, আমাকে এই বিবাহে উকিল বানিয়েছে, উকিল বানিয়েছে। তুমি কবুল করছো? তুমি কবুল করছো? তুমি বলো বিসমিল্লাহ কবুল করলাম, বিসমিল্লাহ কবুল করলাম। হ্যাঁ, মতুরডেঙ্গি মাঝেরপাড়া নিবাসী, মতুরনগাম মাঝেরপাড়া নিবাসী রবিয়াল হোসেনের পুত্র, রবিয়াল হোসেনের পুত্র রমজান আলী খান, রমজান আলী খান 15,000 টাকা দেনমোহরের পরিবর্তে, 15,000 টাকা দেনমোহরের পরিবর্তে আমাকে এই বিবাহে উকিল বানিয়েছে, আমাকে বিবাহে উকিল বানিয়েছে। তুমি কবুল করছো? তুমি কবুল করছো? দেখে তো তাই মনে হলো, একদম হয়ে গেল। হ্যাঁ হবে, এই বয়সে 15,000 টাকা
আমি আমি করছি আমার মা খাচ্ছে মায়ের কি জামাই পছন্দ না তাহলে রমজানের মতো একজন অলংকার আমি আমার জীবনে পাচ্ছি এর চেয়ে বেশি আমার কিছু চাওয়ার ছিল না কিন্তু তারপরেও আমার জন্য ভালোবেসে এনেছে এই জুয়েলারিটা যেটা তোমাদের আমি পরে দেখাবো এখন এখানে শৈশাবুত চলছে আমাদের রেজিস্ট্রিটা হচ্ছে এপাশে দেখতেই পাচ্ছ রমজান খুব মন দিয়ে সাইন করছে টিপছাপ দিচ্ছে আর ও যে কেন এতটা নার্ভাসও ফিল করছে আমি জানি না হয়তো ভাবছে যে আমাকে এবার থেকে তো পার্মানেন্টলি জ্বালাতে আসছে রোশনারা কি খাচ্ছ মা মুখ হাত এরকম শুকিয়ে গেছে কেন আমার বড় হয়ে যাবে যেমন ছিলাম তেমন আছি আজীবন আমি তেমনই থাকবো আমি আমার বাবা মার মেয়ে সবার উপর এটা সত্যি তারপরে দুনিয়া Congratulations. বাবা আর রমজান একসাথে এই দিনটা দেখার জন্য আমাকে কত বছর অপেক্ষা করতে হয়েছে গাইজ জানো অনেক ঝড় ঝাপটা অপেক্ষা প্রত্যেকটা সম্পর্কেরই আলাদা আলাদা কেমিস্ট্রি হয় আমাদের সম্পর্কে তো অনেক রকমের ঝড় ঝাপটা গেছে তারপরেও আজকের এই খুশির দিনটা সবুরে মেওয়া ফলে আর ধৈর্য ধরলে সব পাওয়া যায় মা এটা বারবার বলে আজ প্রমাণিত হয়ে গেল এই যে এই মোমেন্টসটা রমজান ফুলের মালাটা সরিয়ে আমার কাছে আসবে এসে আমায় সালাম দিয়ে বলবে আজ থেকে আমরা বড় বউ বাবা যেমন ছোট থেকে সব স্বপ্ন আমার পূরণ করার চেষ্টা করেছে সাধ্যমতো রমজানও ঠিক তেমনই এইগুলো আমাদের দুজনের অনেকটা স্বপ্নের ছিল এই মোমেন্টসগুলো দুজনে মিলে একসাথে অনেকটা ভেবেছি আর চোখের সামনে দেখছি সেটাই সত্যি হচ্ছে ক্যামেরাম্যান দাদা বলছে হোল্ড হোল্ড পজিশনে হোল্ড থাক হোল্ড করো রমজান এখন আমায় কোন আঙুলে রিং পড়াবে সেটা নিয়ে কনফিউজ তো আমি বলছি যে আঙুলেই পড়াবে না কেন ভালোবাসাটা সেই একই থাকবে যেমনটা ছিল তেমনটা আছে তেমনটাই থাকবে তো ও আমার জন্য এই রিংটা বানিয়ে এনেছে আচ্ছা এই আমার বাবা বোন আমি ভাই আর এই হচ্ছে দাদা সিস্টার রমজান খান তোমাদের প্রিয় রোশনারার রমজান খান চলো পরে হচ্ছে কথা অনেকক্ষণ খাইনি আমার বাবা এত কিছু বানিয়েছে সবাইকে নিয়েছে আমাকে খেতে হবে না তাই তো আপনি আসো অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা তুমি বন্ধুদের সাথে ফটো তুলে নিয়ে এখন আমরা কিছু কাপল ফটো শুট করছি ক্যামেরাম্যান দাদারা যেভাবে পোজ বলছেন আমরা সেভাবেই ফটো তুলছি অনেকটা লজ্জা লাগছে হাসি পাচ্ছে কিন্তু তারপরেও আজকের দিনে তো এগুলো করতেই হবে তাই না বলো এত কষ্ট করে সাজগোজ করেছি কিছু ভালো ফটোস না আসলে হবে তুই ভিড়
দিদি দিকে দেখো, দিদি দিকে দেখো, ফার্স্ট দিদি দিকে দেখো। আমি রমজানকে রিংটা পরাতে ভুলে গিয়েছিলাম, তো এখন বাবা বার করে এনে দিল যে রমজানকে ওর রিংটা পরিয়ে দে। তো এখন আমি রিংটা পরাচ্ছি, তার মধ্যে আবার ক্যামেরাম্যান দাদারা বলছে হোল্ড হোল্ড, ও বাবারে একটা রিং পরাতে গিয়েও 50 মিনিট সময় লাগাচ্ছে। আমি ভাবছি আমার খিদে পেয়েছে, কতক্ষণে যাবো খেতে, তা নয় এইসব আমাকে কখন ধরে ফটো তুলিয়ে একই পোজে এইসব চলছে, খিদেও তো পেয়েছে বলো। এই যে আমার বাবা বলছে চল একটু খাবি, চল মা বাবাকে নিয়ে ফটো তুলে, এইবারে সবার সাথে একটু একটু করে সময় তো দিতেই হবে বলো। সবাই আমাদের জন্য অনেকটা ভালোবাসা নিয়ে এসেছে, তো তাদেরকেও তো এই দিনটাতে একটু সময় দিতে হবে। আর হাসতে হাসতে আমার গাল ব্যথা হয়ে যাচ্ছে, তাও কিছু করার নেই। আর আমি সিরিয়াসলি মন থেকেই হাসছিলাম, কারণ এই দিনটা তো হাসিরই দিন বলো, এই দিনটার জন্যই তো এত বছরের লড়াই, এত বছরের অপেক্ষা। যাক তোমরা সবাই আলহামদুলিল্লাহ বলো, আর এপাশে বোনকে দেখো রিলস করতে বিজি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি খেতে। ফাইনালি অনেকক্ষণ পর একটু আমরা খেতে বসলাম, ঠিক আছে, তাই তো? ও আরেকবার, ও একবার অলরেডি খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে, এখন আবার খেতে বসেছে। চলো শুধু রুটি খেয়েছে, মানে বলতে চাইছে আমার বাবা মাংস খাওয়ায়নি, শুধু রুটি খাইয়েছে, রুটি মাংস খেয়েছে। আচ্ছা কেন সবাই মিলে আমরা খেতে বসলাম, ওখানে ভাই বোন কেমন লাগছে বাবু? খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে ভাই? দারুণ। মা কেমন লাগছে? মনে হয় নিবি সস মত ফিশ ফিঙ্গারটা দারুন হয়েছে। সাজে দিতে সাজে দিকে রাখা না, চলো লেগ পিস খাবে বলে নখ তুলে দিল। বুঝছি না রে। দেখো বাকিরা সবাই খেতে বিজি, সবার খিদে পেয়েছে, আমারও প্রচন্ড খিদে পেয়েছে খেতে বিজি, কিন্তু আমার কিছু দায়বদ্ধতা আছে তোমাদের ওপর। রোশনারা বিয়েতে রোশনারা কি খাচ্ছে সেটা তোমরা সবাই এক্সাইটেড, এখন খাচ্ছি লস্যি। আচ্ছা এত আইটেমস করেছে, প্লেট ভরে যাবে, পেট ভরবে কিনা জানি না। রুমালি রুটি, নান, এত কিছু, তো প্লেটে তো জায়গা নেই রে। এত আইটেম করেছিস কেন? আমি তো নিজেই খেতে পাচ্ছি না, দুটো আইটেম খেয়ে খাওয়া বসে আছি। ও মা, এত আইটেম করেছো কেন? হ্যাঁ, জামাইয়ের জন্য। জামাইয়ের জন্য? আর মেয়েরা? সব দিয়ে যান, চিকেন বাটার মাসালা। সবার প্লেটের অবস্থা দেখে না বোন ভাই, আমি খেয়ে নিয়েছি। আমার প্লেটটা বেস্ট, রেজালা। এটা মাটন রেজালা আর এটা হচ্ছে মাটন কষা। মাটন কষা, চিকেনের তিনটা আইটেম ছিল, তান্দুরি, চিকেন বাটার মশলা আর চিকেন কষা। আমি তো মনেই রাখতে পারছি না, তোরা তো তাও পাচ্ছিস। শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, কি বলবো বলো তো তোমাদেরকে, কিছু বলার আছে? কিছু বলার আছে? সবাই আলহামদুলিল্লাহ বলো, আশীর্বাদ করো, দোয়া করো, অনেক ব্লেসিংস দাও, যেন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ওর সাথে থাকতে পারি, শেষ নিঃশ্বাসটা ওর কাঁধে মাথা রেখে যেতে পারি। তোমরা সবাই দোয়া করো, আশীর্বাদ করো, আমরা যেন একসাথে আজ থেকে পথ চলা শুরু করলাম, অনেক সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আর প্রচুর ঝগড়াও করতে পারি। হবে না, ঝগড়া
আচ্ছা মা সব সময় বলে বাড়িতে সবাই বলে আজকে একটা কথা ক্লিয়ার করো আমি সত্যি ঝগড়া উঠে একদমই না মাথা চুলগুলো উঠে যাচ্ছে কি করে তাহলে তো গাইস আস্তে আস্তে আমাদের তোমরা সবাই এক্সাইটেড আমাদের লাভ স্টোরি শোনার জন্য বা কিভাবে কোথায় প্রথম দেখা হয়েছিল সেগুলো শোনার জন্য আস্তে আস্তে বলবো আজকে ভীষণ টায়ার্ড বুঝতেই পারছো একটা নতুন লাইফের ইনিংস শুরু হলো তো ধীরে ধীরে বলবো নেক্সট ব্লগে বলবো এই ব্লগে সবাই সব কিছু জেনে গেলে কী করে হবে আর তুমি কি খালি সবাইকে সালাম দাও সবার হয়ে আমি বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর রমজান রোজনারাকে একসাথে পাশাপাশি কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা বাই বাই